সৈয়দ আবুল মকসুদ যেসব কাজগুলো পড়েছেন অনেক বৈচিত্র্যময় ওনার কাজের ক্ষেত্র ছিল, তার মধ্যে একটি বড় অংশ ছিল গবেষণা। তো এই গবেষণাটা নিশ্চয়ই উনি কোনো বৈজ্ঞানিক গবেষণা করেননি বা উনি কোনো রাষ্ট্রবিজ্ঞানীও ছিলেন না বা এই ধরনের কিছু না, এটা একটা সবচেয়ে বড় অংশটা হচ্ছে তার ইতিহাস নিয়ে। আপনারা যারা তার বই পড়েছেন বা তার সম্পর্কে কিছু জানেন তারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে তিনি যেই ইতিহাসটা যেভাবে করে চর্চা করেছেন সেটা প্রচলিত যেই একাডেমিক ঐতিহাসিকরা যেভাবে লেখেন সেই পদ্ধতিতে না বা সেই ধরন করে এভাবে লেখেননি উনি। ওনার ধরনটা একটু ভিন্ন রকম, একটা স্বকীয় একটা বৈশিষ্ট্য আছে সেটা। যেমন উনি ইতিহাসের গুরুত্বপূর্ণ সেই সব ব্যক্তি অথবা কোনোটা ঘটনা অথবা কোনো প্রতিষ্ঠান পেছনে নিয়ে লিখেছেন। আমি একটু দু একটা উদাহরণ দিচ্ছি। সৈয়দ আবুল মকসুদের যিনি প্রথম যে গবেষণা বইটা বেরোয়েছে সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দাসকে নিয়ে। গোবিন্দচন্দ্র দাসের কবিতা খুব কম লোকই আজকাল পড়ে থাকে। তিনি ভাওয়ালের একজন কবি ছিলেন, মানে একজন যে কোনো একজন নতুন লেখক যখন কোনো কিছু নিয়ে কাজ করবে উনি এই ধরনের কোনো কাউকে বেছে নেওয়ার কথা না সচরাচর। হয়তো সে একটা খুব বড় কোনো মানে যাকে বলে স্টার লাইক লেখক তাকে নিয়ে কাজ করার কথা, হয়তো সে কাজ করবে রবীন্দ্রনাথকে নিয়ে, নজরুলকে নিয়ে, জীবনানন্দকে নিয়ে, এই ধরনের মানে অল্প পরিচিত কাউকে নিয়ে করার কথা না। কিন্তু উনি কেন করেছেন, কারণ এই গোবিন্দচন্দ্র দাস উনি এই পূর্ববঙ্গের একজন মানুষ ছিলেন, পূর্ববঙ্গের এইখানকার এক্সপিরিয়েন্স নিয়ে, এখানকার অভিজ্ঞতা, এখানকার জীবন, এইটা তার লেখায় উঠে এসেছে। এবং তিনি স্বভাবতই বাংলা সাহিত্যের যিনি যা মূলধারা সেখান থেকে তিনি কিন্তু মানে সেখানে গৃহীত ওইভাবে ছিলেন না। আপনারা যদি জানি না এখানে এই বইটা কেউ পড়েছেন কিনা, সেখানে দেখতে পাবেন যে তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে গিয়ে বঙ্কিমের, উনি বঙ্কিমের সমসাময়িক ছিলেন, বঙ্কিমের সাথে যখন দেখা করতে গেছেন তখন বঙ্কিমের সাথে উনি হয়তো সাহিত্য নিয়ে কথা বলতে গেছেন, কিন্তু বঙ্কিম কোনো সাহিত্য নিয়ে তার সাথে কথা বলেননি। তিনি জিজ্ঞেস করেছেন ধানের দাম কত, চালের দাম কত, আলুর ফলন হচ্ছে কি না, মানে তাকে হেয় করেছে। হুইচ ইজ এ ভেরি ইউজুয়াল প্র্যাকটিস, উইচ ওয়াজ এ ভেরি ইউজুয়াল প্র্যাকটিস ওই যুগে ছিল, যে যারা মানে মূলধারার যে বাংলা সাহিত্য যারা ছিলেন বড় বড় লেখক তারা কিন্তু পূর্ববঙ্গের মানুষদেরকে একটু ছোটো চোখেই দেখত, এখনকার মতো অবস্থাটা ছিল না। এরপরে দেখেন তিনি লিখছেন কাকে নিয়ে, ইতিহাসে সেই সব মানুষ যাদেরকে নিয়ে আলোচনা হয়নি, একটা ইতিহাসের হয়তো একটা শূন্যস্থান আছে ওই 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 বিষয়টা নিয়ে। যেমন উনি লিখছেন হরিশ্চন্দ্র মিত্রকে নিয়ে। হরিশ্চন্দ্র মিত্র এখানে আলোচনা হয়নি তাকে নিয়ে কোনো বই লেখা হয়নি। হরিশ্চন্দ্র মিত্র ছিলেন হচ্ছে এই পূর্ববঙ্গে মুদ্রণ শিল্প, না শুধু মুদ্রণ শিল্প এবং সাময়িক পত্রের পথিকৃৎ, মানে তার প্রকাশিত যেই পত্রিকা ছিল মিত্রপ্রকাশ সেটার আগে এই অঞ্চলে ওরকম সাময়িক পত্র প্রকাশ হয়নি। সেটা হচ্ছে 1860-এর দশকে, মানে যখন ইয়েরা বঙ্কিমচন্দ্র বা তার ওই সমসাময়িকদের আগে, তাদেরও আগে এখানে তারা সাহিত্য চর্চা করেছেন। তো এই যে মানুষগুলোকে নিয়ে আলোচনা হয়নি, এদেরকে নিয়ে একটা একটা শূন্যস্থান ছিল, সেই জিনিসটাকে উনি তুলে এনেছেন। আবার আরেকজন খায়রুন্নেসা খাতুন, তিনি কে ছিলেন, তিনি আমরা সবাই হয়তো বেগম রোকেয়াকে নিয়ে আলোচনা করি, তার স্বীকৃতি আছে, তার কথার অনেক ইয়ে আছে, বিকজ তার অনেক অবদান আছে। কিন্তু ওই সময়েই এই যে খায়রুন্নেসা খাতুন নামে আরেকজন ছিলেন নারীবাদী সমসাময়িককালে, এবং তিনি যে অসম্ভব কাজ করেছেন মানুষের জন্য, তিনি যে একজন খুব মিলিটেন্ট একজন নারীবাদী ছিলেন, এবং তাদের নারীবাদটা কিন্তু পশ্চিমা নারীবাদ পড়ে এসে নারীবাদ না, আপনার আজকালকার যুগে এখন আমরা যেসব নারীবাদ দেখি তারা হচ্ছেন সব বেশিরভাগই হচ্ছে পশ্চিমা মডেলের নারীবাদী, আর এনারা ওই মডেলের না, ওনারা নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জন করে তাদের চিন্তা এবং কাজ করেছেন। তো এই বিষয়টা নিয়েও কিন্তু তার আগে কেউ বই লেখেন নাই। আমি এই মানে
উদাহরণগুলো এই জন্য দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কী আসলে বুঝাতে চাইছি। এরপরে আরেকটা উদাহরণ বলবো যে উনি একটা প্রতিষ্ঠানকে নিয়ে বই লিখেছেন, প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আরও অনেকেই বই লিখেছেন, কিন্তু সৈয়দ আবুল মকসুদের যে বইটা, উনি অন্য বই পড়ে বইটা লেখেন নাই, উনি বইটা লিখেছেন মানুষজনের সাথে কথা বলে, মানুষের ওই সময়কার ছাত্র শিক্ষক এদের কাছ থেকে শুনে, ব্যক্তিগত চিঠিপত্র শুনে, এবং সবসময় শুধু ছাত্র শিক্ষকদের না, মানে হয়তো অন্য অছাত্রদের সাথেও কথা বলে ওই সময়কার মানুষ, সেই সময়ের কীভাবে করে ইউনিভার্সিটিটা গড়ে উঠলো সেইখান, সেই ডকুমেন্ট, সেই দলিল দস্তাবেজ দেখে, এবং সেটার সমাজে কী প্রভাব পড়লো, কীভাবে করে এই পূর্ববঙ্গে মানুষের মধ্যে শিক্ষার, উচ্চশিক্ষার বিস্তারটা শুরু হলো, এবং কী একটা সুফল পাওয়া গেল, কীভাবে করে জাতি গঠনে সেই বিশ্ববিদ্যালয়টা ভূমিকা রাখলো, এই বিষয়টা নিয়ে উনি লিখেছেন এই বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটাতে। খুব আশ্চর্যজনকভাবে উনি একটা বই লিখেছেন সলিমুল্লাহ মুসলিম হল এই নামে, একটা হল নিয়ে। আজকাল হল তো কতই আছে, কিন্তু সমাজে সেই হলগুলোর ভূমিকাটা কী বা তার প্রভাবটা কী? এক সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে করে এখানে একটি একটা একটা আলোকিত একটা সমাজ হচ্ছিল, এবং এই জিনিসটা সেই ইয়েটার বইটার ভেতরে আছে, আপনারা পড়বেন আশা করি। এই জিনিসগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের, মানে এটা এমন না যে মুক্তিযুদ্ধের ইতিহাস বা 69-এর গণ আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এরকম না, এ ধরনের ইতিহাস চর্চা না, এটা খুবই স্পেসিফিক, সুনির্দিষ্ট ছোট একটা পরিসরে, কিন্তু অনেক বড় বড় প্রশ্ন সেই ছোট পরিসরের ভেতরে উঠে এসেছে। আর ওনার যেই বইটা সবাই আপনারা জানেন যে মৌলানা ভাসানীর উপর ওনার যে কাজ, একটি বই না, মৌলানা ভাসানীর উপরে তিনি 5টি বই লিখেছেন, সেটাও মানে একটা অসাধারণ কাজ। আমি এই জন্য বলবো যে আজকাল আমরা দেখি যে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে একজন দুজন মানুষকে নিয়েই যেন কথা হয়, একটি দলকে নিয়েই যেন কথা হয়, একজন দুজন মানুষ বা একটি দল তো একটা দেশকে গড়ে তোলেনি, এখানে সকলের অবদান আছে, কম বেশি ছোট বড় অনেকের অনেক রকম অবদান আছে, সেই জিনিসটা আজকাল একটু হারিয়ে যাচ্ছে মানুষজনের ভেতরে, বিশেষ করে যে মূলধারা ইতিহাস যারা লিখছেন, চর্চা করছেন একাডেমিক জায়গাগুলোতে, এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না, জাতির একটা আজকে বাংলাদেশ যে অবস্থায় এসেছে সেই সেটা অনেকের অনেক অবদানের ভিত্তিতে এসছে, এবং সেই অবদানগুলো যতই আমরা চেষ্টা করি না কেন তাদেরকে খাটো করার, সেটা কিন্তু আসলে হবে না। মৌলানা ভাসানীর উপরে উনি মৌলানা ভাসানীর রাজনীতি কখনোই করেননি, মৌলানা ভাসানীর রাজনীতির সাথে উনি কখনোই জড়িত ছিলেন না, কিন্তু মৌলানা ভাসানীর একজন গবেষকের, একজন ঐতিহাসিকের দৃষ্টি থেকে উনি মৌলানা ভাসানীর উপরে কাজ করেছেন। মৌলানা ভাসানীর উপরে উনি কী মানে কতটা কী করেছেন এটা আমি বেশি বলবো না, এখানে অন্যান্য বক্তারা আছেন বলবেন। ওনার জীবিত অবস্থায় যিনি যে শেষ বইটা বেরোচ্ছে সেটা হচ্ছে নবাব সলিমুল্লাহ ও তার সময়। এই বইটাতে আপনারা দেখবেন যে নবাব সলিমুল্লাহকে উপরে এ ধরনের বই সাম্প্রতিক ইতিহাসে দেখা যায় না, এবং নবাব সলিমুল্লাহ সম্পর্কে, নবাব সলিমুল্লাহ অনেকটা ট্যাবু এক ধরনের আমাদের এখানে, কেন? কারণ তিনি হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, আর ওনার সম্পর্কে একটা প্রথমত মানুষ কথাই বলতে চায় না, আর যারা কথা বলেনও তারা নেতিবাচকভাবেই বলেন, কিন্তু তার ভূমিকাটা কিন্তু ঐতিহাসিকভাবে নেতিবাচক না। উনি আমাদের জাতি গঠনে, উনি আমাদের দেশে রাষ্ট্রে অসামান্য অবদান রেখেছেন, যেটা মানে অসামান্য কিছু আলোচনা হয়তো সেই বইতে আপনারা পাবেন। তাকে নিয়ে আরও অনেক বই লেখার সুযোগ আছে, আরও অনেক কিছু হবে আশা করা যায়। তো এই ইয়েটা দেখেন ঠিক তেমনিভাবে, আবার যখন কোনো বড়ো কোনো রাজনীতিবিদের ইয়ে করেছেন, যেমন মহাত্মা গান্ধীর সমগ্র জীবন নিয়ে উনি কিন্তু লেখেননি, উনি লিখেছেন কোথায়, নোয়াখালীতে গান্ধীজি 47 সালে যেই এসেছেন তখন সেইখানে উনি কী কাজ করেছেন, কয়েক মাস ছিলেন। 47 সালে আপনারা জানেন যে গান্ধীজি 47 সালে ভারতবর্ষে না, সারা পৃথিবীতে একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন। সেই অবস্থায় উনি, দেশ স্বাধীন হচ্ছে তখন উনি এই নোয়াখালীতে একটি গ্রামের ভেতরে কয়েক মাস দাঙ্গা হওয়ার পরে ছিলেন। তো কী করেছেন, কী অ্যাক্টিভিটিস, সেই সব নিয়ে চর্চা হয়েছে। তো এই ব্যাপারগুলো ওনার ইতিহাস চর্চার, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য।
আমি বেশি আর বলবো না, এখানে অনেক বড় বড় মানুষজন বিজ্ঞ আছেন যারা বলতে পারবেন, যাদের কাছ থেকে আপনারা শোনার জন্যই এসেছেন। শুধু এটুকুই বলবো যে আজকের আলোচনার যে প্রথম অংশটা, যে সংকট, এই ইতিহাস চর্চার সংকট নিয়েও, মানে এটা যে একটা সংকট আছে, সংকট চলছে বিষয়ে কোনো সন্দেহ নাই। ইতিহাসটা তো আসলে একটা একটা জ্ঞান চর্চারই একটা অংশ, একটা মুক্ত চিন্তার একটা অংশ। আমাদের সমাজটা এখন এই মুক্ত চিন্তা এবং জ্ঞান চর্চা এসব অনেক সংকুচিত হয়ে পড়ছে, অনেক কারণ আছে। তার ভেতরে আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার হচ্ছে প্রগতিশীল, বা যাকে বলবো যে আমি অসাম্প্রদায়িক একটা একটা গোষ্ঠী আছেন, একটা পক্ষ আছেন, আর একটা পক্ষ আছেন যারা মানে ধর্ম নিয়ে তাদের সব কিছু, মানে তাদের চিন্তাভাবনা সব কিছু কেন্দ্রিক হচ্ছে তাদের ধর্ম নিয়ে। একদিকে আছে তাদের ইতিহাসকে নিয়ে তাদের মতের, তাদের চিন্তার, তাদের ধারণার বাইরে কেউ কিছু বললেই তাদের চেতনায় তারা আঘাত পান। আরেক পক্ষে আছেন যাদের মানে একটু ওদের ধর্মের ইয়ে থেকে একটু ভিন্ন কেউ বললেই তাদের অনুভূতিতে আঘাত লাগে। এই পরিস্থিতিটা কখনো কোনো দেশের জন্য, জ্ঞান চর্চার জন্য, মুক্ত চিন্তার জন্য সহায়ক না, এবং এই জিনিসটাই মানে একটা প্রভাব দেখা যাচ্ছে আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে। তো আমরা এই সংকটের মুহূর্তগুলো থেকে বেরিয়ে আসতে চাই, সবাই চাই, আমরা কীভাবে বের হয়ে আসব সেই দিক নির্দেশনা আমাদের বিজ্ঞ বক্তারা বলবেন। আমরা শুধু এটুকু বলতে পারি যে সৈয়দ আবুল মকসুদ যেভাবে চর্চা করেছেন, যেভাবে কাজ করেছেন, সেটা আমাদের জন্য অনুপ্রেরণা হয়েই থাকবে এবং আমাদের সাহস যোগাবে আমাদের নতুন পথ খুঁজে নিতে। আমি আবার এখানে উপবিষ্ট বিজ্ঞজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনারা মূল বক্তব্যে বক্তব্য শুনবেন আশা করি। ধন্যবাদ।